আছে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ভ্লগিং নয়, ইভেনচুয়ালি আজকে যে তোমাদের সাথে যে ভিডিওটা আজ আমি করছি সেটা হয়তো আমি এখন পোস্টও করব না, এটা হয়তো আমি একদম হসপিটালে যখন অ্যাডমিট হব সেই টাইমেই পোস্ট করব। যাই হোক, তো অনেকেই জানো যে আমি প্রেগনেন্ট, আর অনেকেই জানো না, তো জানো না ঠিক বলবো না, হয়তো বডি স্ট্রাকচার দেখেই অনেকে বুঝতে পেরেছ, বাট আমি অফিসিয়ালভাবে আমার ইউটিউব চ্যানেলে আমি কোনোদিনও বলিনি যে আমি প্রেগনেন্ট। তো সেটা বলিনি বলতে হয় না, যে আমরা যে সমাজে বাস করি তখন অনেক সময় কি হয়, অনেক সময় আগেকার দিনের মানুষজনদের কথা অনেক সময় না চাইতেও শুনতে হয়, কারণ তারাও অবশ্যই আমাদের ভালোর জন্যই বলে, হয়তো আমাদের কাছে সেগুলো কোনো ব্যাখ্যা নেই, বাট যেহেতু বলছে তো সেহেতু তো সব বলে যে প্রেগনেন্সিটা সবাইকে এরকমভাবে না জানানোই উচিত। তো তাই জন্যে আমি এই ভিডিওটা এখন করছি, বাট এর এই ভিডিওটা পোস্ট আমি হসপিটালে অ্যাডমিট হয়েই করব। এরকম অনেক ভিডিও আমার সাথ, আমার যা যা এরকম ভিডিও আছে যেগুলো আমার প্রেগনেন্সি রিলেটেড, সেগুলো অনেক কিছুই আমি পোস্ট করিনি, সেগুলো সবই আমার বেবি হওয়ার পরেই আমি পোস্ট করব, তার আগে আমি করতে পারিনি এই জন্যেই। আর এই জন্যেই কিছু কিছু সময় আমি তোমাদের বলে এসেছি যে এই প্রবলেম ওই প্রবলেম, আমি প্রেগনেন্ট বলেই আমার দের জামা ষষ্ঠীটা হয়নি, সেটাও আমি তখন স্কিপ করে গেছি, কারণটা এটাই ছিল। তো অনেক রকমই রিচুয়ালস আছে যেগুলো আমাদের না চাইতেও মানতে হয়, কারণ বাড়ির লোকরা আমাদের ভালোর জন্যই বলে, তো সেই জন্যে। তো আমার আজ আমার ডেলিভারি ডেট আছে 18 অগাস্ট, তো চেষ্টা জানি না যে ডেটেই হবে কি না, তার আগে হবে কি হবে না আমি জানি না, আমি কিছুই জানি না। তো যাই হোক, আমি আজ ভিডিওটা করছি 1 অগাস্ট, আর 18টা দিন যা হোক করে কেটে গেলেই হলো। আমি সত্যি কথা বললে আমি শুধু ওয়েট করছি কবে আমার বেবির ফেস দেখতে পাবো, এটার জন্যই, এবং এটার জন্য মাঝে মাঝে মনে হয় যে কবে তাড়াতাড়ি সম্ভব বেবি যেন হয়ে যায়, তারপরে মাঝে মাঝে মনে হয় যে এই সময় ফিলিংসটা ভয়ও লাগে একটু একটু, সবারই আশা করি লাগে যারা হয়েছে আগে প্রেগনেন্ট। তো আমি প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু ভিডিওই আমি পোস্ট করব, আপলোড করব, কারণ হয় না প্রেগনেন্সিতে অনেক সময় আগেকার দিনের মানুষরা অনেক সিমটম দেখে বলে যে বেবি গার্ল কি বেবি বয়, তো সেগুলো সব আমার সাথে ম্যাচ খেয়েছে কি না সেগুলো সবই তোমাদের ডিটেলসে আমি পরে জানাবো, কারণ এখন তো আমার বেবি হয়নি। তো যাই হোক, সেগুলো সব জানাবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, বাট আমি তোমাদের এই ভিডিওটা এই জন্যই করছি কারণ যাতে তোমাদের মনে না হয় যে আমি অফিসিয়ালভাবে কিছু জানাইনি, কারণ আমার মনে হয় যে আমার এই যে ইউটিউবে যেই আমার ভিডিওতে যতটুকুই ভিউজ আসবে আমি কোনোদিনও এক্সপেক্ট করি না যে আমার খুব বিশাল বড় একটা ইউটিউব চ্যানেল হবে, বা আমার খুব বড় বড় কী বলে ভিউজ, মানে খুব বিশাল ভিউজ হবে, আমি এগুলো কোনোদিনও এক্সপেক্ট করি না। আমি আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি, আগে শর্ট ভিডিও বানাতাম, তো এখন আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি, তো এগুলো সব আমার ভালো লাগার জন্য, তো যেইটুকু হয় তাতেই আমি সন্তুষ্ট, তাতেই আমি হ্যাপি, তো সেই জন্য তোমাদেরকে জানালাম। তো তোমরা সবাই প্রে করো আমার আর আমার কুচকুর জন্য। তো আজকের ভিডিও এইটুকুই।